টেনিসের খবর জানাবো ডেভিস কাপ খেলতে সোমবার বাহরাইন যাচ্ছে বাংলাদেশ দল খালেদা আহমেদের নেতৃত্বে শেখ জামাল টেনিস কমপ্লেক্সের রঞ্জন রাম মাহাদি হাসান আলভি মোহাম্মদ সায়েম ও ঢাকা ক্যান্টনমেন্ট অফিসার্স ক্লাবের জারিফ আবরার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ ও স্বাগতিক বাহরাইনের পাশাপাশি নেপাল ভুটান মিয়ানমার ব্রুনাই লাওস সহ অংশ নিচ্ছে তেরো দেশ শুক্রবার সংবাদ সম্মেলনে ফেডারেশন কর্তারা জানান আঠাশ অক্টোবর পর্যন্ত চলবে আসর পরদিন দেশে ফেরার কথা বাংলাদেশ দলের বাহরাইনে হতে যাচ্ছে এশিয়া ওশেনিয়া জোনের গ্রুপ ফাইভের ম্যাচ ফলের ভিত্তিতে মিলবে গ্রুপ ফোরের টিকিট